পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের বৃহস্পতিবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদা নালাগোলা রাজ্য সড়কের আইহো বাস সংলগ্ন এলাকায় জানা গিয়েছে প্রায় এক মাস ধরে পানীয় জল নেই আইহো অঞ্চলের ভরপাড়া এলাকায় ফলে প্রখর গরমে তীব্র জলকষ্টে ভুগছে এলাকাবাসীরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে বারংবার দরবার করেও কোনো লাভ হয়নি বলেই অভিযোগ অবিলম্বে জলের দাবিতে এদের মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এবং পথ অবরোধের চেয়ে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা অভিযোগের খবর পেয়ে আনে আমরা পথ অবরোধ করছি জলের জন্য এক মাস থেকে আমরা জল পাচ্ছি না পাচ্ছি না বলতে পারবো না জল পাচ্ছি না এক মাস থেকে জল পাচ্ছি না আর কোথায় থেকে জল নিয়ে আসবো এক পেলা না খেলেও আমাদের শরীর চলে যাবে কিন্তু জল না পেলে আমাদের ওই চলবে না হ্যাঁ আচ্ছা বল তো কোথায় করেছেন এখানে কোন জায়গা আই আইয়ো ঘর পাড়ার সামনে